একচুয়ালি সায়েন্স ড্রামা কম্পিটিশন, জেলাভিত্তিক সায়েন্স ড্রামা কম্পিটিশন শুরু হয়েছে। এখানে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান একই প্ল্যাটফর্মে হচ্ছে, বর্ধমান ডিস্ট্রিক্টের আর কি, দুটো ডিস্ট্রিক্ট আছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই দুটো ডিস্ট্রিক্টেরই স্টুডেন্ট পার্টিসিপেট করছে। এরা এখান থেকে রাজ্য স্তরে যাবে, পূর্ব বর্ধমান থেকে একজন এবং পশ্চিম বর্ধমান থেকে একজন রাজ্য স্তরের কম্পিটিশনে যাবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেল সায়েন্স ড্রামা কম্পিটিশনে। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি? এই কিন্তু আমাদের তো যে সায়েন্স মেনলি হচ্ছে যে অ্যাওয়ারনেস করা, সায়েন্স অ্যাওয়ারনেস, সায়েন্স অ্যাওয়ারনেস করানো এবং এটা ড্রামার মাধ্যমে খুব তাড়াতাড়ি দ্রুত ছড়ায়, এই কারণেই সায়েন্টিফিক অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। এটা কটা টিম অংশ নিয়েছে? টোটাল 8টা টিম। কৃষ্ণপুর হাই স্কুল থেকে এসেছি একটি নাটক এখানে প্রদর্শন করার জন্য। মূলত বিষয়বস্তু ছিল আমাদের ভ্যাকসিনের উপকারিতা। সেই আমরা জানি যে দু বছর ধরে করোনা ভাইরাস তো খুব সংক্রমণ করেছিল গোটা বিশ্বব্যাপী, তার ফলে করোনা ভ্যাকসিনের ফলে কিন্তু আমরা অনেকটা মুক্তি পেয়ে পরাজিত হতে হতেও জয়ের দিকে আমরা এগিয়েছি। তো আমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি ছোট্ট নাটক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে এই বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে। আশা করি সবার ভালো লেগেছে, এবং আমরা এরকম নাটক করে থাকি, বিভিন্ন সমাজ সচেতনতামূলক নাটক আমরা এগুলো সব করে থাকি বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সৌমেন কুনার মহাশয়, উনি বরাবরই এই সব নাটকের উদ্যোগ নেন এবং বরাবরই আমাদের অনুপ্রেরণা দেন, এবং ছাত্রছাত্রীরা খুবই অনুপ্রাণিত হয় ওনার দ্বারা।